আমরা এখন সেট ফোর এর কোশ্চেন করছি। এখানে বলেছে কম্পাউন্ড হুইচ হ্যাভ ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট অফ অ্যাটমস ইন স্পেস হোয়াইল হ্যাভিং সেম অ্যাটম বন্ডেড টু ইচ আদার আর সেট টু হ্যাভ। এটার যে ডেফিনেশন, এটা হলো স্টিরিও আইসোমারের ডেফিনেশন। কারণ স্টিরিও আইসোমারের ক্ষেত্রে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট থাকে অ্যাটমগুলোর। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ক্যান মেক ডিফারেন্স ইন অপটিক্যাল আইসোমার। অপটিক্যাল আইসোমার আমরা অবজার্ভ করি কোন লাইটের প্রেজেন্সে, না প্লেন পোলারাইজড লাইটের প্রেজেন্সে। তো মানে অপশান সি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং প্রজেকশন ডিফারেন্ট ফ্রম ইচ আদার। দেখো সিএস থ্রি এবং পিএইচ অপোজিটে আছে, এটাও দেখো পিএইচ আর সিএস থ্রি অপোজিটে আছে, এখানেও তাই রয়েছে। ঠিক আছে, এখানে দেখো পিএইচ আর ওইচ অপোজিটে রয়েছে, তাহলে ফোর স্ট্রাকচারটা ডিফারেন্ট বাকিগুলোর থেকে, রাইট? আমরা নেক্সট কোশ্চেনটাই আসছি। নেক্সট কোশ্চেনটা বলেছে দেখো এই দুজনকে কিভাবে তুমি ডিস্টিংগুইশ করবে। দেখো ডবল বন্ডেড এক্সপেক্ট দুটো গ্রুপ দেখো সেম সাইডে রয়েছে, তো যদি সেম সাইডে থাকে তাকে আমরা কী বলি, জেড আইসোমার। আর ডবল বন্ডেড এক্সপেক্টে দেখো দুটো গ্রুপ দেখো অপোজিটে আছে, অপোজিটে থাকলে কী আইসোমার হয়, ই আইসোমার। তাহলে জেড আর ই আইসোমার মানে বেসিক্যালি জিওমেট্রিক্যাল আইসোমার, জিওমেট্রিক্যাল আইসোমার। তো মানে অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দুটো ক্লোরিন আছে, দেখো দুটো ক্লোরিন কী কী থাকতে পারে, দুটো অ্যাক্সিয়ালে থাকতে পারে, সরি একটা ক্লোরিন একটা ব্রোমিন। তাহলে একটা ক্লোরিন একটা ব্রোমিন কী হতে পারে, অ্যাক্সিয়ালে হতে পারে দুটো, দুটো ইকুইটোরিয়ালে হতে পারে, আর কী হতে পারে, একটা অ্যাক্সিয়াল একটা ইকুইটোরিয়াল হতে পারে, একটা ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল হতে পারে, রাইট? এই ইকুইটোরিয়াল অ্যাক্সিয়াল বা এগুলো হলে মানে সিস এবং ট্রান্সের একটা চান্স থাকে। তার মানে অপশান ডি। নেক্সট কোশ্চেন দেখো এই দুজন কি, এই দুজন বেসিক্যালি আইডেন্টিক্যাল কম্পাউন্ড, জাস্ট এই কম্পাউন্ডটাকে আমি চেয়ার ফর্মে রিপ্রেজেন্ট করা হয়েছে। ওকে, চেয়ার ফর্মে এই কম্পাউন্ডটাকে রিপ্রেজেন্ট করা হয়েছে, তার মানে বেসিক্যালি আইডেন্টিক্যাল কম্পাউন্ড। তুমি এই কম্পাউন্ডটাকে স্ট্রাকচারটা আঁকো, দেখতে পাবে এটা ক্লোরিন রয়েছে ওপরে। তার মানে এখানে ক্লোরিনটাকে আমি দিলাম, এখানে যদি ক্লোরিনটাকে দিই মনে করো, তা দেখো একটার পরে একটার পরে রয়েছে সিএস থ্রি, তাহলে সিএস থ্রিটাকে দিলাম। এবং সিএস থ্রি দেখো একটা পরে রয়েছে সি টু এইচ ফাইভ, এবং একটার পরে রয়েছে দেখো সি টু এইচ ফাইভ, তাই একটার পরে আমি সি টু এইচ ফাইভ দিয়ে দেবো। ওকে, ক্লোরিনের একটার পরে সি টু এইচ ফাইভ আছে, তার মানে এই ক্লোরিন একটার পরে সি টু এইচ ফাইভ আছে, তার মানে আইডেন্টিক্যাল বেসিক্যালি। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং এক্সিবিট অপটিক্যালি আইসোমার। অ্যান্সারটা হলো থ্রি মিথক্সি হেক্সেন, তার কারণ ছবিটা আঁকো, থ্রি মিথক্সি থ্রি মিথাইল হেক্সেন, তার মানে তিন নম্বরে মিথাইল দিলাম, তিনটে কার্বন চারটে পাঁচটা ছটা। ওকে, দেখো এটা একটা কাইরাল কার্বন, কারণ চারটে গ্রুপ আলাদা, তার মানে এটা একটা কাইরাল, এবং কাইরাল হওয়ার জন্য কী হচ্ছে, এটা অপটিক্যালি অ্যাক্টিভ হচ্ছে। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং অ্যালকেনস স্মলেস্ট মলিকুলার ওয়েট হুইচ পসেস স্টিরিওজেনিক সেন্টার। এর মধ্যে কোনটা স্টিরিওজেনিক সেন্টার আছে, দেখো স্টিরিওজেনিক সেন্টার হলো অপশান ডি হবে, তার কারণ অপশান ডি এর ছবিটা নিয়ে যদি আমি একটা কম্পাউন্ড নিই থ্রি মিথাইল হেক্সেন, দেখো ওয়ান টু থ্রি থ্রি মিথাইল হেক্সেন, ফর্মটা ম্যাচ হচ্ছে সি থ্রি এইচ সিক্সটিন, দেখো এটা কিন্তু কাইরাল, কারণ চারটে গ্রুপ আলাদা, এই কার্বনে দেখো চারটে গ্রুপ আলাদা, তার মানে এটা একটা কাইরাল কার্বন, তার মানে অপশান ডি হলো অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট মোস্ট ইনকারেক্ট মোস্ট অ্যাকুরেট ইন
স্টিরিওকেমিস্ট্রি বিটুইন ভ্যারিয়াস সাইক্লোহেক্সেন। এর মধ্যে মোস্ট অ্যাকুরেট হবে ডিএটা, তার কারণ বলছে কনফরমেশন আইসোমার 1-2 ডাই ক্লোরোসাইক্লোহেক্সেন আর ইনানসিওমার হুইচ আর নট ইন্টারকনভার্সেবল। কারণ হলো দেখো 1-2 ডাইক্লোরো মানে এক নম্বর এবং দু নম্বরে ডাইক্লোরো, এই দুটো ক্লোরিনকে আমি অ্যাক্সিয়ালে রাখলাম। আর একটা কী হতে পারে, এই দুটো ক্লোরিনকে আমি ইকুইটোরিয়ালে রাখলাম। আর একটা হতে পারে, একটা অ্যাক্সিয়ালে রাখলাম, একটা ইকুইটোরিয়ালে রাখলাম। এরা একে একটা থেকে আরেকটাতে কনভার্ট করতে তুমি কখনোই পারবে না, তাই তো? তাই জন্য অপশান কী হচ্ছে, অপশান ডি হচ্ছে। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং রিডিউসেস অ্যাবো স্টিরিওকেমিস্ট্রি অফ দ্য কম্পাউন্ড। দেখো এই স্ট্রাকচারটা দেখলে বুঝতে পারছো আপ বন্ড এবং ডাউন বন্ড আছে, এবং আপ এবং ডাউন বন্ড থাকা মানেই সে সিস এবং ট্রান্স আইসোমার তৈরি করতে পারবে। আর যে সিস এবং ট্রান্স আইসোমার তৈরি করতে পারছে তার মানে সে অপটিক্যালি কী হবে, অ্যাক্টিভ হবে, তাই তো? তাই জন্য অপশান এ হলো অ্যান্সার, ঠিক আছে।